আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। আজ একটি আপডেট অনেক ভালো লাগবে সকল প্রবাসীর। একজন কুয়েতি নাগরিক, বর্তমান কুয়েত সরকারের ঢালাওভাবে প্রবাসীদেরকে কুয়েত থেকে বহিষ্কারের প্রতিবাদ করেছে, যেটি নিঃসন্দেহে সকল প্রবাসীর জন্য একটি বিশাল বড় পাওয়া। আমরা দেখছি যে কুয়েতের প্রায় সবগুলো সেক্টর থেকেই প্রবাসীদেরকে ছোটোখাটো ভুলের কারণেই নির্বাসিত করছে বা বহিষ্কৃত করছে, যেটি ঢালাওভাবে। আর এই সিদ্ধান্তগুলো বরাবরই প্রবাসীদের বিপক্ষে যাচ্ছে। ঠিক যেমন ছোটোখাটো আইন অমান্যের অপরাধে 21 প্রবাসী জেলেকে আটক করে নির্বাসনের উদ্দেশ্যে কুয়েতের সফর মকফরে ট্রান্সফার করা হয়েছে। মৎস্য ইউনিয়নের প্রধান দাহের আল সোয়ান এই জেলেদের নির্বাসন করতে নিষেধ করেছে এবং সরকারের কাছে আহ্বান জানিয়েছে, এরকম ছোটোখাটো ব্যাপারে যদি মৎস্যজীবীদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কুয়েতে বর্তমান মাছ ধরার মৌসুম, এই মৌসুমটি অকার্যকর হয়ে যাবে আর এই খাতটিতে শ্রমিক সংকট তৈরি হবে বা প্রবাসীরা এই কাজে আসবে না। প্রসঙ্গত, আমরা গত এক বছর থেকে দেখছি যে কুয়েতে প্রায় ঢালাওভাবে অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী, আর আমাদের অগণিত রেমিটেন্স যোদ্ধা আকামা থাকা সত্ত্বেও কুয়েত ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বড় অপরাধের কারণে নির্বাসিত করছে সেটি আলাদা ব্যাপার, কিন্তু ছোটোখাটো ব্যাপারগুলিতেও পাঠাচ্ছে, যেটি একবারে সঠিক বলেছেন বর্তমান মৎস্য ইউনিয়নের এই সভাপতি। আমরা মনে করি যে কুয়েতের প্রতিটি সেক্টর থেকেই যদি এরকম প্রতিবাদ জানানো হতো বা কুয়েত সরকার বর্তমান সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করা হতো, তাহলে ঠিক এভাবে ঢালাওভাবে প্রবাসীদেরকে কুয়েত ছাড়তে হতো না। আমরা মুদ্রার এপিটে দেখছি যে কুয়েতের প্রায় প্রতিটি সেক্টর থেকে বলছে যে শ্রমিক সংকট চলছে, আবার মুদ্রার ওপিটে দেখছি যে প্রতিদিনই কুয়েতে অগণিত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে আটক করে নির্বাসিত করছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে শ্রম আইনের লঙ্ঘন, আকামা আইনের লঙ্ঘন সহ নানা অভিযোগ। আমরা অবশ্যই স্যালুট জানাবো এই কুয়েতিকে, যিনি লক্ষ প্রবাসীর হৃদয়ের কথা বলেছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি এবং তার মতো করে কুয়েতের বাকি সেক্টরগুলো থেকেও কুয়েতিরা প্রতিবাদ করুক। যারা প্রতিবাদ করলে এটির আইন কার্যকর হবে বা যার প্রতিবাদে সরকার সাড়া দেবে তারই প্রতিবাদ করা উচিত। প্রসঙ্গত, আপনারা অবগত রয়েছেন যে কুয়েতের মতো দেশে আজনবী বা প্রবাসীদের যেই কোনো ব্যাপার নিয়ে আন্দোলন, ধর্মঘট বা মানববন্ধন করার সম্পূর্ণ আইন বিরোধী, যেটি কুয়েতের আইন অনুযায়ী। কাজেই সে সকল ব্যক্তিদের থেকে আমরা প্রতিবাদ চাই যাদের প্রতিবাদের মাধ্যমে প্রবাসীদের হৃদয়ের কথা, মনের কথা উঠে আসবে। দর্শক, সাম্প্রতিক সময়ে আমরা প্রতিদিনই দেখছি যে কুয়েতে প্রবাসী নিখোঁজ, কখনো কুয়েত থেকেই প্রবাসীদেরকে খুঁজে বেড়াচ্ছে, কখনো বাংলাদেশ থেকে তাদের আপনজন খুঁজে বেড়াচ্ছে। আর এই সকল পরিস্থিতিতে আমরা যে কাজটি সবসময় বলি করার জন্য সকল প্রবাসীকে, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের পকেটে, আপনার মানি ব্যাগে একটি ফোন নাম্বার রেখে দিন, আপনার স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, আপনার কোম্পানির মন্ডপের নাম্বার, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম্বার, অথবা আপনি যে মন্তাকায় অবস্থান করছেন আপনার কোম্পানির যে ব্যারাক রয়েছে এটির নাম্বার। প্রসঙ্গত, অনেক প্রবাসী নিখোঁজ থাকে, অনেকে পুলিশে আটক করে, অনেকে অসুস্থ হয়ে হসপিটালে থাকে বা আদার বিভিন্ন জটিলতা রয়েছে। আর এই সকল পরিস্থিতিতে আমাদের অগণিত রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোন রয়েছে কুয়েতের মকফরে ডিউটি করছে, কুয়েতের হসপিটালে ডিউটি করছে, কুয়েতের এয়ারপোর্টে ডিউটি করছে, যে কোনো সময় এই বাংলাদেশিদের অবস্থান শনাক্ত করতে পারে বা সহযোগিতা করতে পারে যারা খুঁজে বেড়ায় এই সকল লোকদেরকে। আমরা অগণিত ভাইদের নিখোঁজ দেখি বা মৃত্যুর খবর দেখি, কাজেই আরও একজন প্রবাসী ভাইয়ের নিখোঁজ বিজ্ঞপ্তি বা বাংলাদেশ থেকে তার পরিবার তাকে খুঁজে বেড়াচ্ছে। এই বাংলাদেশি, যেটি আপনারা আমার ভিডিওর সাথে পিকচার দেখতে পাচ্ছেন, নাইম আহমেদ, পিতা আব্দুল হক, থানা সাতক, জেলা সুনামগঞ্জ। উনি গত 4 দিন থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করছে না। যখন তার পরিবার তার ফোন নাম্বারে কল করছে তখন তারা বলছিল যে রিং হচ্ছে। আমরা প্রায়শই দেখি যে প্রবাস থেকে অনেকেই কমপ্লেন করে যে মোবাইলে রিং হয়, অথচ এসব দেশের ফোনগুলিতে রিং হয় না বা অনেক সময় কল ঢুকে না। প্রসঙ্গত, বাংলাদেশের মোবাইলের অপারেটরের রিং আর মধ্যপ্রাচ্যের অপারেটরের রিংয়ের মধ্যে পার্থক্য থাকে, অনেকে এটি বুঝতে পারে না। আবার অনেকে ইচ্ছে করে তার পরিবারের সাথে ঝগড়া করে বা মন মালিন্যর কারণে পরিবারের সাথে ফোন রিসিভ করা থেকে বিরত থাকে। যারা এ ধরনের কাজগুলো করেন, আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনি যেমন প্রবাসী থেকে
অনেক দুশ্চিন্তা করেন পরিবারের জন্য, ঠিক তেমনি আপনাকে নিয়েও আপনার পরিবার দুশ্চিন্তা করে। আপনি হয়তো আপনার ওয়াইফের সাথে রাগ করেছেন, কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, আদার আত্মীয় স্বজন, বা আপনি আপনার বাবা মার সাথে রাগ করেছেন, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, বা আপনি আপনার ছেলে মেয়ের সাথে রাগ করেছেন, আপনার ওয়াইফ, আপনার বাবা মা, সবগুলো ব্যাপার বলার একটাই কারণ হচ্ছে যে আপনারা কখনোই পরিবারের সাথে মন মানেন নিয়ে থাকবেন না। এতে করে আপনারও ক্ষতি হতে পারে, আপনার পরিবারও ক্ষতি হতে পারে। আপনি চিন্তা করে দেখেছেন, আপনি আপনার প্রবাস জীবন শুরু করেছিলেন নিজে ভালো থাকার জন্য এবং আপনার পরিবারকে ভালো রাখার জন্য, তাহলে পরিবারের সাথে এই ধরনের মন মালিন্য কারোর জন্যই ভালো কিছু বই আনবে না। ভিডিওটি দেখতে লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টুইটারে, মেসেঞ্জারে, আপনার ফেসবুক টাইমলাইনে, যাতে করে অন্যরাও জেনে উপকৃত হয়। আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের প্রথম থেকে প্রথম আপডেট ইনফরমেশনগুলো জানতে। দেখা হবে নতুন ভিডিওতে।